কুমিল্লার চান্দিনা উপজেলার মৈসেল ইউনিয়নের হরসংগা গ্রামের প্রবাসী মোহাম্মদ আবুল কালাম এর বাড়িতে দুর্বৃত্তদের হামলা করেছে। গত নভেম্বর মাসের 12 তারিখে রোজ শনিবার সময় আনুমানিক 11:30টার মধ্যে এ ঘটনাটি ঘটে। ভিডিও চিত্রে দেখা যাচ্ছে যে মোহাম্মদ আবুল কালাম এর বাড়িতে বিগত 30 বছর যাবত যে জায়গাটি দখলে রেখেছিলেন মোহাম্মদ আবুল কালাম, তার পিতৃ সম্পত্তি হিসাবে একটি চক্র মোহাম্মদ দুলাল হোসেন, তিনি তার সহকর্মী কয়েকজনকে নিয়ে মোহাম্মদ আবুল কালাম এর বাড়িতে গিয়ে নানা ধরনের হামলা করছে। মোহাম্মদ আবুল কালাম এর পরিবারের দাবি, কিছুদিন পর পর মোহাম্মদ দুলাল হোসেন সহ আরো কয়েকজন মোহাম্মদ আবুল কালাম এর বাড়িতে গিয়ে চাঁদা চায়। প্রবাসী মোহাম্মদ আবুল কালাম এর স্ত্রী মোসাম্মদ রোজিনা বেগম তিনি জানান, আমরা আমাদের বাড়ির পাশে আমাদের নিজস্ব স্থানে আমরা বাউন্ডারি করতে ইট বালু রড সিমেন্ট কংক্রিট আমরা এখানে এনেছি, সেটাকে কেন্দ্র করে দুলাল তার সহযোগী কয়েকজনকে সন্ত্রাসীকে নিয়ে এসে আমাদের বাড়িতে সর্বপ্রথমে অবস্থায় 5 লাখ টাকা চাঁদা চায়। পরবর্তীতে আমরা টাকা দিতে ইচ্ছুক না থাকায় তারা আমাদের বাড়িঘর ভাঙচুর করে এবং কি আমাদের পাশে যে গেট ছিল সেই গেট গুলো এবং টিন টান এবং যা ছিল সবকিছু ভেঙে নষ্ট করে দেয়। পরবর্তীতে আমাদের পরিবার থেকে টাকা পয়সা গয়না অনেক কিছু তারা হাতিয়ে নিয়ে যায়, যাতে করে আমাদের পরিবারে 3 থেকে 4 জন মহিলা ছিলাম, পুরুষ না থাকার কারণে আমাদেরকে তারা নানা ধরনের নির্যাতন করতে থাকে এবং কি তারা আমাদের ঈদ দিয়ে আমাদেরকে এলোপাতাড়িভাবে আক্রমণ করতে থাকে। আমরা তাদের সাথে কোনোভাবেই শক্তি প্রয়োগে না পারায় আমাদেরকে তারা নানাভাবে আক্রমণ চালিয়ে যায়। বিগত 2 থেকে 8 ঘন্টা এলাকার জনতা ব্যাংকের ম্যানেজার আর কি তার দ্বারা বেড়া ভাঙচুর করা হয়েছে আর কি। আমার গ্রামের প্রবাসী, ঠিক আছে, আমি মানলাম যে বিলিং কাজ করার জন্য তারা চাঁদা ছাড়ার কারণে মানে 5 লক্ষ চাঁদা ছাড়ে চাঁদা না দেওয়ার কারণে আমরা ভাঙচুর করছে এবং আমার উপরে হামলা করছে, মানে ইটিতে ভাঙচুর করে আবার গলা চেন আসলে একর ওজনে সন্ত্রাসী চেনটা টানতে গলা থেকে আমার আবার চাচি শ্বশুর গলা টান থেকে চেন দিয়ে নিয়ে গেছে। আমরা স্বামী কি করে, আমার স্বামী প্রবাসী বাহিরে থাকে। আপনাদের ফ্যামিলিতে পুরুষ কতজন? আমার ফ্যামিলিতে পুরুষ শুধু আমার চাচা শ্বশুর 4 জন আছে, ঠিক আছে, আর কেউ নাই বলতে, মানে শুধু আমরা মহিলারই আছে। নিজের জায়গা আমরা জিতেছে না, কে জিতেছে না? রফিক সাহেব ব্যাংকের ম্যানেজার, চান্দিনা চান্দিনা জনতা ব্যাংকের ম্যানেজার, থানার হলো দুলাল, হ্যাঁ আমার বাবু করে নির্যাতন করে আমার ভাইয়ের হাতে আসে নাই স্যার, আমরা চাল টাকা দিয়ে আনলাম ভাই চাল দেশে দেখতে পারবে, হ্যাঁ অত্যাচারের দ্বারা হ্যাঁ নির্যাতনে হয়ে গিয়ে স্যার আমরা মামলা ঢুকেছে আমরা মামলা থানায় রাখে না, আমরা স্যার কোনো ধরে ইয়াতে কোনো অস্ত্র পাই না, আমি কোনো স্যার অস্ত্র পাই না, আমার ভাইয়ের দেশে দেখতে পারলে আমার কারণে আমার কোনো লোক নেই স্যার। আপনি কি ঘটনা তদন্ত করে সুস্থ বিচার চান? আমার শ্বশুরের কি তখন তারা ইদেলে তারা কত তারা বক বক তারা ইদেয় উড়িয়া দাবরে বাইক গেলে তারা বাইক গেলে 5 লাখ টাকা তো না তারা কে লাগারে হয় রকম রবিক সাহেব কাল লিয়া সারা সাথে লালে আখির কথা কোন খুশি যে আমরা বিল্ডিং উনে মালা মালা আনতেছি, তখন তারা বলে আমার সাদা দিতে কত দিতে হবে সাদা তো 5 লাখ, তখন আমার ভাতিজি বউ তারা ইদিল অনেক টর্সানি করছে সাদা দেয় না কেন, সাদার লেগে তারা অনেক কিছু করা হয়েছে, ঘুমকু টুমকি যায় ম্যাকজোর করার লেগে তারা চেষ্টা করেছে, না হইতে না হইতে শেষে আমি এলপিজি হসপিটালে ছিলাম ভর্তি, আমি একটু খবর পাইলাম কি আমার ভাই ভাতিজি যত আছে সবাই ম্যাকজোর করে সাদা না দেওয়া তারা এই ধরনের ঘটনা করেছে বাড়িঘর ভাঙচুর করে না, তারপরে ইয়ারে কামাল তারপরে কামরুল তারপরে রিপন এই ধরনের অনেক আছে। ঘটনাটা কি নিয়ে ঘটতে এবং কেন ঘটলো? মাল আছে ঈদ আর তো গেছে
ইটলে তারা বাইতেছে, তাহলে তাহলে এইডানে শুরু করছে, আর মাইক দুটো করতে আসছে তিনবার দুইবার এভাবে মাপছে। মারা মাফার পরে লাস্টে বইয়া সিদ্ধান্ত দিল যে এই দরবারটা যে অ্যাবাউট করবো তার বিরুদ্ধে আমরা থাকি আমি তারা বলছে। এরপরে এই জায়গাগুলো আমরা আনতে যাই লাগবো 5 লাখ, বুঝলেন? এই 5 লাখ টাকা না দিতে পারি বিদায়, আজকে আমাদের এই অবস্থা, এই আমরা বাড়ি ঘর থাকি না। তারা এই মানুষ এই মাইকদের করছে 3 দিন তারা সব ধরে 3 দিন তারপর কাগজ এখন আছে। এমন অবস্থায় একটি প্রভাবশালী মহল চাপ দিয়ে বাদীকে মামলা করতে নিষেধ করছে এবং এলাকার মধ্যে বসে সমস্যা সমঝোতার কথাও কিন্তু তারা অস্বীকার করছে। সেটিকে কেন্দ্র করে বাদী এখন এই মুহূর্তে নানা ধরনের বিভ্রান্তি এবং হুমকি ধমকির মধ্যে পড়তে হচ্ছে। মোহাম্মদ আশিকুর রহমান রাসেল, CNN বাংলা, কুমিল্লা।